আজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হলো আই লিগ 2022-23 সূচনা পর্বের সময়কাল। আগামী 12 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের লিগ। অংশ নেবে 12টি দল। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতেই এবারের খেলা চলবে। তবে এখনও পরিষ্কার হয়নি একাধিক বিষয়। জানানো হয়েছে এখনও এবারের ব্রডকাস্টার চূড়ান্ত করা সম্ভব হয়নি। এদিকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎও রয়ে গেল অন্ধকারে। এবারের আই লিগের জয়ী দল আগামী মরশুমে ISL-এ অংশ নিতে পারবে কি না সেই বিষয়ে এখনও কিচ্ছু বলা হয়নি। অর্থাৎ প্রমোশন রেলিগেশনের ব্যাপারটা এখনও অনিশ্চিত। তাহলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী? এভাবে কি আদৌ কি দেশের ফুটবলের উন্নতি সম্ভব? কেন দ্বিতীয় ডিভিশনের কোনো দল নিজ দক্ষতায় প্রথম ডিভিশনে খেলতে পারবে না? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।